ফার্স্ট কোশ্চেন যেটা আছে, দেখো প্রথমে কি আছে যে শিক্ষকের চিঠি পেয়ে মা আলভাকে, তিনটা অপশন দেওয়া আছে, খুব বকেন, খুব মারেন এবং নিজে পড়ান, কোনটা হবে বলো? কোন অপশনটা হবে? ইয়েস, অরণ্য আনসার দিয়েছ। কোন অপশনটা হবে বলো? ইয়েস, অপশন থ্রি। তাহলে তিনেরটা তাই তো, নিজে পড়ান। ভেরি গুড, প্রত্যেকে ঠিক আছে। নেক্সট বলবে পরেরটা। আচ্ছা, আগুনের রূপ প্রত্যক্ষ করার জন্য আলভা, তিনটে অপশন আছে, কোন অপশনটা হবে? খড়ের গাদায় আগুন দেয়, নিজে ঘরে আগুন জ্বালে এবং গোয়ালে আগুন দেয়, কোনটা বলেছে এখানে? কোন অপশনটা হবে? ইয়েস, অপশন ওয়ান। তাহলে প্রথমেরটা তাই তো? হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকে ঠিক আছে, প্রথমটা। নেক্সট গয়া কোশ্চেন, আলভার মতো পাখিরা ওড়ে কারণ তাদের ডানা আছে, তারা পোকামাকড় খায়, তারা ছোট প্রাণী, কোনটা হবে? অরণ্য, অরণ্য অপশন ওয়ান লিখলে কেন? টেক্সটে কি আছে? টেক্সটে যেটা আছে সেটা লিখতে হবে, তোমার এখানে আলভার অনুমানটা কি সেটা লিখতে হবে, ঠিক আছে? তার অনুমান কি ছিল? যে তারা পোকামাকড় খায় বলে তারা উঠতে পারে, তাই তো? তাহলে এখানে অপশন টু যেটা, অর্থাৎ দুইয়েরটা এখানে উত্তর হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট ঘরেরটা, এ ছেলের মাথায় গোলমাল হবে, এ কথা মনে করে কে? গ্রামের হাতুড়ে ডাক্তার, গ্রামের প্রধান, তার সহপাঠীরা, কি হবে এখানে? গ্রামের হাতুড়ে ডাক্তার প্রথমে আছে অপশনে, তারপরে দুইয়েতে আছে গ্রামের প্রধান, তিন নম্বরে আছে তার সহপাঠী, কোনটা হবে? অপশন টু কে লিখেছো এখানে? অভিপ্সা অপশন টু বলছো? কেন অপশন টু কেন হবে? টেক্সটে কি আছে? যে গ্রামের হাতুড়ে ডাক্তার এই কথাটা বলেছিল, তাই তো? অপশন ওয়ান। ওকে বেশ, আচ্ছা নেক্সট পরে পরের পাতায় চলে যাও। দেখো পরের পাতায় কি আছে, যে উঁয়েরটা, আলভা কাঠুরিয়াদের কাছে শেখা গান, তিনটা অপশন আছে, ঘরে গুনগুন করে গায়, গ্রামে উৎসবে গায়, বাড়ির বাইরে তারস্বরে গায়, কোনটা হবে? কোনটা হবে? অরণ্য আবার ওয়ান, অপশন ওয়ান নয়, অপশন থ্রি, নাম্বার থ্রি, তিন নম্বরটা, বাড়ির বাইরে তারস্বরে গায়, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? বাড়ির বাইরে তারস্বরে গায়, ঠিক করে নাও ওটা। আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে চয়েরটা, দেখো আলবা মোট পেটেন্ট লাভ করে 1021টি, 1022টি, 1023টি, কোনটা? আচ্ছা এখানে একটু ভুল দেওয়া আছে, কোশ্চেনটা ঠিক করো ওখানটায়, অপশন টুটা লেখা আছে, দেখো 1022টি, 1122টি ওখানে হবে, 100 কথাটা যোগ করে নাও ওখানে, ওখানে দেওয়া নেই, এখানে 1122টি, তা অপশন টু যেটা দুইয়েরটা, হ্যাঁ দুইয়ের অপশনটা এখানে ঠিক হবে, 1122টি, এটা উত্তর, 1122টি, অপশন টু হয়েছে। আচ্ছা নেক্সট দুইয়ের দাগ চলে যাও, যেটা ঠিক আছে সেটা ঠিক দিতে হবে, যেটা ভুল আছে সেটাকে ক্রস করতে হবে। হয়েছে? আচ্ছা প্রথমেরটা, আলভা অল্প বয়সী স্কুল ছাড়তে হয়, আলভাকে অল্প বয়সী স্কুল ছাড়তে হয়, ঠিক না ভুল? অল্প বয়সী স্কুল ছাড়তে হয়, ঠিক না ভুল? ইয়েস, সনক আনসার দিয়েছ, আরিয়া, আয়তি, অভিপ্সা প্রত্যেকের আনসার দিয়েছ ঠিক, তাহলে এটা হচ্ছে ঠিক, ভেরি গুড। নেক্সট, আলভা তার আর পাঁচজন সাধারণ ছেলের মতো নয়, ঠিক না ভুল? আলভার পাঁচজন সাধারণ ছেলের মতো নয়, সনক বলছো ভুল, বাকিরা বলছো ঠিক, তাহলে কোনটা? অবশ্যই তার পাঁচজন সাধারণ ছেলের মতো সে নয়, তাহলে এটা ঠিকই আছে, সনক বুঝতে পেরেছো? এটা ঠিক হবে, এটা ভুল নয়, এটা ঠিক হবে। হ্যাঁ আচ্ছা, আলভা পোকামাকড়ের শরবত নিজেই খায়, কি হবে এটা? নিজে খায়নি, বাড়ির ঝিকে খাইয়েছিল, তাহলে এটা ভুল আছে, তাই তো? ইয়েস,
নেক্সট আলভা নিজেই ডিমের উপর বসে তা দেয়, এটা ঠিক না ভুল? তাহলে এটা ঠিক না ভুল কি হবে কোনটা, এটা কি হবে? ইয়েস ঠিক, তাহলে এটা ঠিক আছে এখানে। আচ্ছা নেক্সট হচ্ছে কাঠুরিয়াদের কাছ থেকে আলভা কাঠ কাটতে শেখে, লাস্ট এটা বলবে, উমায়েরটা কি হবে? কাঠুরিয়াদের কাছ থেকে আলভা কাঠ কাটতে শেখে, তাহলে এটা এটা কি হবে? অরণ্য ঠিক দিয়ে ঠিক নয়, এটা ভুল। ঠিক আছে, সে কাঠ কাটার কাজ শেখেনি কিন্তু, এখানে দেখতো তাদেরকে, লক্ষ্য করতো। ঠিক আছে, কাঠুরিয়ারা যে কাঠ কেটে নিয়ে আসে সেটা সে লক্ষ্য করতো। হ্যাঁ, তাহলে এটা ভুল আছে। তাহলে প্রথম আরেকবার বলে দিচ্ছি, তাহলে কয়েরটা ঠিক আছে, তারপরে ক্ষয়েরটা ঠিক আছে, নেক্সট গয়েরটা ভুল আছে, ঘয়েরটা ঠিক আছে, ওয়েরটা ভুল আছে। হ্যাঁ, নেক্সট নিয়ে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো। এখান পর্যন্ত সবার হয়েছে? এখান পর্যন্ত প্রত্যেকের হয়েছে? একের দাগ দুইয়ের দাগ সবার হয়ে গেছে তো? একের দাগ দুইয়ের দাগ সবার হয়েছে? ওকে, আচ্ছা নেক্সট আছে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর একটি বাক্যে দাও। আলভা কেন স্কুল ছাড়তে বাধ্য হয়? তাহলে কি লিখবো আমি উত্তরটা লিখে দিচ্ছি, দেখো লেখো যে তিনের দাগের উত্তর, লেখো অতিরিক্ত কৌতূহলী মনোভাবের জন্য আলভা স্কুল ছাড়তে বাধ্য হয়। ঠিক আছে, লিখে নাও উত্তরটা, নেক্সট তারপর ওটা যাবো আমি। কয়েকটা দেখো, আলভা কোথায় আগুন লাগিয়ে দেয়? সাইডই তো আছি বাবা, আমি আমি তো বোর্ডের সামনে নেই। নেক্সট উত্তরটা লিখে দিয়েছি দেখো, কয়েকটা, আচ্ছা পরের দেখো, গয়ের যে কোশ্চেনটা আছে, পোকামাকড়ের শরবত কাকে খাওয়ানো হয়? হয়েছে নেক্সট ওয়াইটটা, তিনটে হয়ে গেলে বলবে প্রত্যেকে। আচ্ছা লেখো,
হয়ে গেছে। আচ্ছা আমি কয়েকটা এখানে মুছে দিয়ে এখানে লিখে দিচ্ছি, লাস্ট কয়েকটা কটা মুছে দেবো, কয়েকটা হয়ে গেছে তো প্রত্যেকে, কয়েকটা প্রত্যেকের হয়ে গেছে, কয়েকটা প্রত্যেকের হয়ে গেছে, আচ্ছা আর একটা কোশ্চেন করাবো ঠিক আছে, শুধু আর একটা এই ঘয়েরটা করাবো, আলভা তা দেওয়ার জন্য কতগুলো ডিম কেনে, ঠিক আছে আমি কয়েকটা এখানে মুছে লিখে দিচ্ছি, ঘয়েরটা ঠিক আছে এক ডজন ডিম কেনে, হ্যাঁ এক ডজন ঠিক আছে। আজকে তোমাদের ঘ পর্যন্তই করালাম, আবার নেক্সট দিন ক্লাসে বাকি গুয়া থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করাবো, এখান পর্যন্ত কমপ্লিট করে নাও, প্রত্যেকের হয়ে গেলে বলবে এবং নাম লিখে প্রেজেন্ট কথাটা লিখে দেবে, ঠিক আছে প্রত্যেকের নাম লিখবে, লিখে প্রেজেন্ট কথাটা লিখবে, যারা যারা ক্লাস করছো প্রেজেন্ট রয়েছো যারা প্রেজেন্ট লিখে দেবে, আমি অ্যাটেন্ডেন্সটা তোমাদের নিয়ে নেবো, হয়ে গেলে ঠিক আছে লেখাটা কমপ্লিট হয়ে গেলে। অবিশ্বাস শব্দটার মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে অনেক এই অর্থে, উত্তম মধ্যম শব্দটার অর্থ প্রচুর এখানে। প্রত্যেকে লেখা হয়ে গেছে তো? আচ্ছা তোমাদের আজকে আর টাইম নেই, আবার নেক্সট দিন যে ক্লাস থাকবে সেখানেতে আবার বাকি প্রশ্ন যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এগুলো আজকে হয়ে গেল, উমা থেকে আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে আলোচনা হবে, ঠিক আছে সবাই ভালো থাকবে, বাই।